এদিকে রাজধানী ধানমন্ডি সাত মসজিদ রোডের অবসর ভবন থেকে এগারোটি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি এ ঘটনায় জামায়াত শিবিরের তিন কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে রাতে তথ্য জানান সিটিটিসি টি প্রধান ইউনিটের প্রধান জামান। আসাদুজ্জামান তিনি বলেন এই বাসাটিতে অ্যাডভোকেটের অফিসের আড়ালে জামায়াত তাদের অপরাধ পরিচালনা করত তিনি বলেন এটি জামাতের গোপন আস্তানা পরে রাজধানী ধানমন্ডি আবাহনী মাঠে নিয়ে হাত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদকে আমরা আজকে ভোরে গ্রেপ্তার করেছি সে বর্তমান জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগরের কোষাধ্যক্ষ মিজান সহ তার আর এক সহযোগীতে সহযোগীকেও আমরা ভোর রাতে গ্রেপ্তার করেছি আবদুল্লাহ আবু তাহের যিনি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা তাকে গ্রেপ্তার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে জামাতের অনেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই কাজের নির্দেশনা দিয়েছিল নেতৃত্ব দিয়েছিল